আমার এতিম ছেলেকে প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদের কথা মতো আমার এতিম ছেলে যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু। মেহেরবান দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কথায় কথায় আমার আর এক কথা মনে পড়ে গেল, ঘটনাটার বাকি অংশ একটু পরে কই। আমরা কয়েক যুগ আগে দেখেছি যে কোনো যানবাহন, বারাটিয়া যানবাহন হোক, ব্যক্তিগত যানবাহন হোক, যে কোনো যানবাহনে সামনে বা পিছনে লেখা থাকতো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, এর অর্থ হলো মর্মার্থ হলো আমি আল্লাহর নামে রওনা হইলাম, আল্লাহর নামে গাড়ি চালানি শুরু করলাম। এই কাজের সাথে এই বিসমিল্লাহি মাজরাহা দুয়ার সম্পর্ক আছে। যে দুয়াটা শুরু আনা ভরতে না পারে, শুধুমাত্র বিসমিল্লাহ বলে গাড়ি চালানি শুরু করলেও এই দুয়া ফরার সওয়াব পাইবে, কারণ বিসমিল্লাহ এর অর্থ হইল আল্লাহর নামে। যখন আপনি খাওয়া শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, এর অর্থ হইল আল্লাহর নামে খাইতেছি। যখন আপনি পড়া শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, তখন তার অর্থ দাঁড়াবে আল্লাহর নামে ভরতেছি। যখন আপনি গাড়ি চালানি শুরু করবেন আর বলবেন বিসমিল্লাহ, এর অর্থ হবে আল্লাহর নামে কি হয়েছে আল্লাহর নামে চালাইতেছি। বুঝতে পারেন না আমার কথার জবাব না দিলে আমি মনে করবো আপনারা বুঝতে পারেন না। আবার বলি, খাওয়ার সময় যখন বলবেন বিসমিল্লাহ, অর্থ হবে আল্লাহর নামে খাইতেছি। পড়ার সময় যখন বলবেন বিসমিল্লাহ, তখন অর্থ হবে আল্লাহর নামে পড়তেছি। গাড়ি চালানোর সময় যখন বলবেন বিসমিল্লাহ, তখন এর অর্থ কি হবে আল্লাহর নামে চালাইতেছি। এই নিয়ম অত্যন্ত কৌশলে বন্ধ করে দেওয়ার জন্য আজকাল আর গাড়িতে যানবাহনে বিসমিল্লাহ লেখে না, লেখে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। এটা মহাসত্য কথা, কিন্তু গাড়ি চালানির সাথে এই কথা আনফিট, গাড়ি চালানির সাথে এই কথা আল্লাহ সর্বশক্তিমান হইলে তোমার কি হয়েছে? তুমি গাড়ি চালানোর সময় বিসমিল্লাহ বলবা, যার অর্থ হইল আমি আল্লাহর নামে গাড়ি চালাইতেছি, তখন আল্লাহ তোমাকে গাড়ি চালানির কাজে সাহায্য করবেন। আল্লাহ সর্বশক্তিমান হইলে তোমার কি হইল? কত কৌশলের মাধ্যমে আল্লাহর নাম, আল্লাহর নামের বাহানায় গাড়ি চালাইবার সময় বিসমিল্লাহ বন্ধ করার কি শয়তানি চক্রান্ত, চিন্তা করে দেখো। গাড়ি চালানির সাথে আল্লাহ সর্বশক্তিমান কথার কোনো সম্পর্ক নাই, গাড়ি চালানির সাথে সম্পর্ক হইল বিসমিল্লাহ। যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ করা, বিসমিল্লাহ বলা ইসলামের বিধান। কোনো কাজ শুরু করার সময় আল্লাহকে সর্বশক্তিমান বলা ইসলামের বিধান নয়। যেমন ধরেন আল্লাহ কুরআনে দেখা এতে বলেন, ইজা কারাতাল কুরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি যখন কুরআন তিলাওয়াত করতে চাও তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। যে সরাসরি কুরআনে আল্লাহ বলেছেন, তুমি যখন কুরআন তিলাওয়াত করতে চাও তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন তার কারণ হল কুরআনের হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। একটা হলো শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার দরকার, আর একটা হলো আল্লাহর মেহরবানি পাওয়া দরকার। এই জন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহ পরে শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষা করো, আর বিসমিল্লাহ পরে আল্লাহর মেহরবানি পাওয়ার দোয়া করো, তখন কোরআনের হেদায়েত তোমার নসিব হবে। তাহলে আল্লাহ যে কোরআনে বললেন
যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে চাও তখন প্রথমে আউযু বিল্লাহ পড়। তাহলে আউযু বিল্লাহ পড়ার সম্পর্ক কিসের সাথে? কোরআন তেলাওয়াতের সাথে। কিসের সাথে? কোরআন তেলাওয়াতের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ হলো অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহর আশ্রয় চাই, তবেই তুমি কোরআনের হেদায়াত পাওয়ার পথে একটা বাধা দূর হবে। এখন যদি কেউ কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়ে না, আউযু বিল্লাহ পড়ে বক্তৃতা দেওয়ার সময় ফিট না আনফিট? বক্তৃতা দেওয়ার সময় বিসমিল্লাহ না বলে আউযু বিল্লাহ বলা যেমন আনফিট, ঠিক তেমনি ভাবে গাড়ি চালাইবার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহ সর্বশক্তিমান বলা আনফিট। ফিট না আনফিট এত কুটিনাটি কথা আমার মনে হয় আমার মতো বেশ অসম ছাড়া আর কেউ কইতো না। আমার মতো বেশ অসম ছাড়া এত ছোটো খাটো কথা কেউ কইতো না। আমি যেমন মানুষটা ছোটো, কথাও কই ছোটো 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 কথা, না কইতে না কইতে সমাজ সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হয়ে যেতেছে, না কইতে না কইতে সমাজ পাল্টাইয়া যেতেছে। যে কোনো ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, কোরআন তেলাওয়াত শুরু করার সময় আউযু বিল্লাহ পড়ার বিধান। যেমন ভাবে কোরআন তেলাওয়াত ছাড়া আউযু বিল্লাহ পড়া যে কোনো কাজের বেলায় বিধান নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বশক্তিমান এটা মহাসত্য কথা, কিন্তু যানবাহন চালাবার সময় এইটা এইটা বলা বিধান নয়। যানবাহন চালাবার সময় আল্লাহ সর্বশক্তিমান বলার কোনো বিধান নাই, যানবাহন চালাবার সময় বিসমিল্লাহ বলার বিধান আছে। কি বলার বিধান আছে? আপনাদের এখানে কারো যদি গাড়ি থাকে, কারো যদি হুন্ডা থাকে, কারো যদি বাইসাইকেল থাকে, কারো যদি ফার্স্ট ক্লাস কার থাকে, কারো যদি যানবাহন থাকে, আজকের থেকে চালাবার সময় অথবা গাড়িতে লিখে রাখবেন আল্লাহ সর্বশক্তিমান না বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ উৎখাত করার চক্রান্ত হলো আল্লাহ সর্বশক্তিমান কথা। বিসমিল্লাহকে উৎখাত কর, যেখানে বিসমিল্লাহ ভরার কথা ছিল ওইখান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলার একটা শয়তানি চক্রান্ত। তো মুসা আলাইহিস সালামকে ওই কবরবাসী বলল যে আমার এতিম ছেলেটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হয়, মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেটাকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো দয়াল আল্লাহর নামে পড়া শুরু করতেছি, পড়বার সময় পড়লে অর্থ হয় পড়া শুরু করতেছি, দয়াল আল্লাহর নামে পড়া শুরু করতেছি। আমার এতিম ছেলেটা যখন মুখে উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সাথে সাথেই আল্লাহ যে ফিরিস্তারা আমার কবরে আমাকে শাস্তি দিতেছিল ওই ফিরিস্তাদেরকে বললেন এই ফিরিস্তারা আজ কবরের আযাব বন্ধ করো, যেই ছেলের যেই লোকের এতিম ছেলে আমাকে রহমান বলতেছে, যেই লোকের এতিম ছেলে আমাকে রহিম বলতেছে, সেই লোকটাকে যদি আমি কবরে আযাব দেই তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? সুতরাং আমার এতিম ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। এই হলো বিসমিল্লাহ পড়ার একটা ঘটনা আপনাদের শুনে, বিসমিল্লাহ পড়ার একটা ঘটনা। কোন জমানা? মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। কোন কিতাবে লেখা আছে? তফসিরে কবিরে। কিতাব কার লেখা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনার শিক্ষা কি? এই ঘটনার থেকে আমরা কি শিখতে পাই? এই ঘটনার দ্বারা আমরা শিখতে পাই যে মা বাবার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করা হয়, এদের বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ এদের মা বাপের কবরের আযাব মাফ করে দেয়। আর একটা বিসমিল্লাহর ঘটনা কয়েক মিনিটে শোনাই, আমার সময় খুব কম, তারপরে আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বোঝাবার জন্য। দ্বিতীয় বিসমিল্লাহর ঘটনাটাও আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন।
এই ঘটনাটাও ইমাম রাজি তাফসীরে কবীরেই লিখছেন, একই কিতাবের বর্ণিত ঘটনা, এবং এটাও হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। দেশের নাম ছিল মিশর। কোন দেশ? মিশর। মিশরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নবী বানাইছিলেন, আর মিশরের বাদশা ছিল ফেরাও। ফেরাউন প্রথম প্রথম তো বাদশাহি করত, রাজত্ব করত, শেষ পর্যন্ত এক পর্যায়ে ফেরাউন নিজেকে নিজে খুদা বলে দাবি করেছিল। ফেরাউন রাজত্ব দখল করেছিল 400 বছর আগে। রাজত্ব দখল করার পরে 400 বৎসর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ফেরাউন একাধারে কতদিন পর্যন্ত মিশর শাসন করেছিল? 400 বৎসর। এক পর্যায়ে ফেরাউন নিজেকে নিজে খুদা বলে দাবি করে বসল, দেশের মানুষও অন্ধভাবেই তাকে খুদা বলে মেনে নিল। খুদা সাজার পরে ফেরাউন বহু রকমের কুফুরি, বেইমানি, শিরিকি, বহু রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছিল মিশরের মিশরের বাসিন্দাদের। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, ফেরাউনে খুদা হওয়ার দাবি করতেছে, ফেরাউনে কুফুরি শিরিক কাজ করতেছে, সমাজে কুফুর শিরিক প্রচার করতেছে, তোমার বান্দাদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করতেছে, এই বেঈমানটারে গজবে রাতে ধরো না কেন? কে কইলেন? মূসা আলাইহিস সালাম। কারে কইলেন? আল্লাহ রে, এই ফেরাউনের মতো বেঈমান রে ধরো না কেন? তারে আরো সুযোগ দিয়া রাখছো কেন? আরো ডিল দিয়া রাখছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, ও মূসা নবী, আমি তো যখন ইচ্ছা তখনই ধরতে পারি, এরে ধরতে দেরি করতেছি একটা কারণে। কি কারণ? হে খুদা হওয়ার দাবি করার আগে যে বাড়ির মধ্যে গেট বানাইছিল, গেট, বাড়ির গেটের মধ্যে খুদাই করে লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এই আরেক বিসমিল্লার গঠন। ফেরাউন নিজেকে নিজে খুদা বলে দাবি করার আগে তার বাড়ির গেটের মধ্যে খুদাই করে লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জমানাত লিখছিল গেটের মধ্যে বিসমিল্লাহ? এখন হয়তো তার মনেও নাই, স্মরণও নাই। এখন সে খুদা হওয়ার দাবি করে, আমার বিরুদ্ধাচরণ করে। এখন সে বলে, আমি তোমাদের চেয়ে বড় খুদা, আমি 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 সবচেয়ে বড় খুদা তোমাদের। আল্লাহ বলেন, আমি আমার বিরুদ্ধে হে নিজে খুদা হওয়ার দাবি করা সত্ত্বেও আমি তারে গজবের হাতে ধরতে দেরি করতেছি কেন? কারণ তার গেটের মধ্যে এখনো খুদাই করা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল যে আমি আল্লাহর নামে রহমান কথাটা যে ফেরাউন লেখে রেখেছিল, আমি আল্লাহর নামে রহিম শব্দটা যে ফেরাউন লেখে রেখেছিল, আমার রহমান নাম এবং রহিম নামের উসিলায় আমি তার গজবের হাতে ধরতে দেরি করতেছি। তবে যেহেতু সে কুফুরিতে নিমজ্জিত, দেরি করলেও আমি তাকে ছাড়বো না, একদিন তাকে গজবের হাতে ধরব, একদিন তারে গজবের হাতে ধরব। এই ঘটনা থেকে আমরা আরেকটা শিক্ষা পাই, সেটা হলো যারা কুফুরি কাজে লিপ্ত, শিরিকি কাজে লিপ্ত, খুদা দ্রোহিতায় লিপ্ত, যারা ইসলামের অকাট্য বিধানের বিরুদ্ধাচরণে লিপ্ত, এমন মুসলমানের অভাব নাই বর্তমান সমাজে। ইসলামের বিধানের বিরুদ্ধাচরণ করে আর সমাজে মুসলমান হিসেবে পরিচয় দিয়া চলা বিধান, আসলে এরা মুসলমান নয়, এরা মুরতাদ। এরা আসলে মুসলমান না, মুরতাদ। মুরতাদদের এই দুষ্কৃতি আর অপকর্মের বহর দেখে অনেক সরল মুসলমান আমাদের সমাজের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই সমস্ত মুরতাদদেরকে গজবের হাতে ধরে না কেন? এই প্রশ্নের জবাবের সন্ধান পাওয়া যায় ফেরাউনের বিসমিল্লাহ লেখার ঘটনা। এই প্রশ্নের জবাবের সন্ধান পাওয়া যায় কোথায়?
ফেরাউনের বিসমিল্লাহ লেখার গঠন, যে কারণে আল্লাহ ফেরাউনকে গজবের হাতে ধরতে দেরি করেছিলেন। একই কারণে আমাদের সমাজের যে সমস্ত মুরতাদরা অতীত জীবনে আল্লাহর নাম লইছে আর এখন আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, এদেরকেও আল্লাহ গজবের হাতে ধরতে দেরি করে, এদেরকেও আল্লাহ গজবের হাতে ধরতে দেরি করে। তাহলে আমরা আল্লাহর নাম ব্যবহার করব, বিসমিল্লাহ পড়ব, আল্লাহকে রহমান বলবো, আল্লাহকে রহিম বলবো, ফেরাউনের মতো না, ওই লোকের এতিম বাচ্চার মতো। এই দুই ঘটনার সমষ্টিগত শিক্ষা হলো, আমরা ফেরাউনের মতো বিসমিল্লাহ পড়ব। ফেরাউন যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একদিকে লেখে রাখার পরেও নিজে কুফুরিতে নিমজ্জিত ছিল, তেমনি ভাবে আমাদের সমাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, পাঁচ বেলা নামাজ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, দান খয়রাত করনেওয়ালা অগণিত অসংখ্য কুফুরিতে নিমজ্জিত আছে। এদের বিসমিল্লাহ পড়া আর ইবাদত বন্দেগি করা ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো। কার বিসমিল্লাহ লেখার মতো? ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো। এর সুফল আর কুফল, বিসমিল্লাহ লেখার কারণে, বিসমিল্লাহ পড়ার কারণে তোমার আল্লাহ ধরতে কিছু দেরি করব। ঘটনা বুঝে থাকলে বলুন, পাপিষ্ট বেঈমানদেরকে আল্লাহ ধরতে দেরি করে কেন? ওই যে কিছুটা আল্লাহ বিল্লাহ করে এটার কারণে, কিছুটা যে আল্লাহ বিল্লাহ করে এর কারণে এদেরকে আল্লাহ ধরতে দেরি করে। কিন্তু কুফুরির পরিণাম আল্লাহ গজবের হাতে ধরবে যে ধরবে, এই কুফুরির পরিণাম থেকে এই আল্লাহ বিল্লাহ করার স্থায়ী কোনো ফল হবে না, কুফুরির পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান অনেক রকমের কুফুরিতে নিমজ্জিত, অথচ কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, দান করাত করে, কিন্তু কুফুরি কাজে নিমজ্জিত। যে সমস্ত কুফুরি কাজে আমাদের সমাজের বহু মুসলমান মুসলমানি কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেও কুফুরি কাজে নিমজ্জিত, এরা কোন কোন কুফুরি কাজে নিমজ্জিত, আমার হাতে লম্বা সময় থাকলে আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে শুনাই দেব। লম্বা সময় হাতে না থাকার কারণে সংক্ষেপে এক দুইটা উদাহরণ দিই শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, মদ, জুয়া, লটারি, মূর্তি, নাপাক এবং শয়তানের কাজ, মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ, মূর্তি বানানি শয়তানের কাজ। কে বলেছেন? কোথায়? কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন, মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ, আর মূর্তি বানানি। সুতরাং এই কাজগুলি হালাল না হারাম? হারাম। এখন যদি কোনো আলেমে বলে মূর্তি বানানি হারাম, এই কারণে যদি আলেমকে বকাবকি শুরু করে, গালিগালাজ শুরু করে, নিন্দা আর তিরস্কার শুরু করে, এই গালিগালাজ কি আলেম রে করলো না আল্লাহরই করলো? মূর্তি হারাম এটা কি মৌলবীর মন গড়া কথা না আল্লাহর কথা? মৌলবীর মুখ দিয়ে বাড়িছে কথাটা আল্লাহ। এই কারণে যে তুমি মৌলবীরে গালিগালাজ করছো, এটা আসলে মৌলবীরে না, ডাইরেক্ট আল্লাহরে গালিগালাজ করছো। আল্লাহরে গালিগালাজ করলে ঈমান ধ্বংস হইয়া যায়, তখন কলেমার দাম কত থাকে, তখন তোমার নামাজের দাম কত? কেউ কেউ বাহাদুরি করে, কয় অমুকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত না কইরা ঘর থেকে বের হয় না, অথচ মৌলবী হারামকে হারাম বলার কারণে মৌলবীরে গালিগালাজ করে। তোমার তাহাজ্জুদের দাম কত আর তোমার কোরআন তেলাওয়াতের দাম কত? কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই শুনেন।
আপনারা যারা পাঁচ বেলা নামাজ পড়েন আপনাদের অবশ্যই বলতে পারবেন উযুর কত ফরজ। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া। এক লোকে উযু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করল, পাও দোয়ার আগে বায়ু ছেড়ে দিল, পাও দোয়ার আগে বায়ু ছেড়ে দিল, বুঝে থাকলে বলেন তার মুখ দোয়ার দাম কত রইল না ধ্বংস, আর দোয়ার দাম ক্যান্সেল, মাথা মাসা করার মূল্য বাতিল। ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি কলেমা পড়লো, নামাজ পড়লো, কুরআন তেলাওয়াত করলো, তাহাজ্জুদ পড়লো, আর মৌলবী আল্লাহর ঘোষিত হারামকে হারাম বলার কারণে মৌলবী রে গালি গালাজ করলো, তুমি তোমার কলেমার মধ্যে পেশাব করে দিয়েছো, তুমি তোমার তাহাজ্জুদের নামাজ বায়ু ছাইড়া দিছো, তুমি তোমার কুরআন তেলাওয়াতের মধ্যে বায়ু ছাইড়া দিছো, তোমার ঈমান ধ্বংস হয়ে গেছে, তোমার কলেমা পড়ার আধা পয়সার দাম নাই, তোমার তাহাজ্জুদের নামাজ পড়ার আধা পয়সার দাম নাই, তোমার কুরআন শরীফ তেলাওয়াত করার আধা পয়সার দাম নাই। ঈমান যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাম থাকবে, ঈমান যেদিন ধ্বংস হয়ে যাবে তখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাম থাকবে না, তখন তোমার এই সমস্ত কলেমা নামাজ রোজা ইবাদত বন্দেগী সবগুলি ফেরাউনের বিসমিল্লাহ লেখার মতো হয়ে যাবে। কার বিসমিল্লাহ লেখার মতো? এখন বুঝলেন কিনা এই সমস্ত মুরতাদদেরকে আল্লাহ নগদ নগদ ধরে না কেন, ফেরাউন রে যেই কারণে ধরছিল না সেই কারণে, এই কারণে কি ফেরাউন রে মাফ করে দিছিল না শেষ পর্যন্ত ধরছিল? এখন আপনারা আরো দুই তিন মিনিটে ফেরাউন রে আল্লাহ কেমনে ধরছিল এই ঘটনাটা কইয়া শেষ করি। ফেরাউন যখন খুদা হওয়ার দাবি করে বসল তখন বিসমিল্লাহ লেখার দাম তো আর রইল না, এখন শুধু আল্লাহর গজব একটু বিলম্বিত হতে পারে কিন্তু আল্লাহর গজবে আর ছাড়বে না তোমাকে। খুদা হওয়ার দাবি করার পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোরে শিখাইয়া ছাড়ব খুদাগিরির মজা, খুদা সাজার মজা তোরে না শিখাইয়া ছাড়তাম না দুনিয়াতে। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে করলেন কি, মিশরের গৃহস্থরা যেই নদীর পানি দিয়া গৃহস্থী করত ওই নদীর নদীকে আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও, নদীর পানি শুকাইয়া গেল। এখন সারা দেশের মানুষ যারা ফেরাউনে দাবি করা খুদা হওয়ার দাবি করার পরে ফেরাউনে খুদা মান্যা নিছিল, এরা সব খুদার বাড়িতে আজি, সারা দেশের বন্দারা খুদার বাড়িতে হাজির, হাজির হইয়া কয় আপনি খুদা দাবি করছেন, আমরা তো মানছি, আমরা তো কোনো অনাস্থা দিছি না, এখন যে আমাদের গৃহস্থি বন্ধ হইয়া গেল, নদীর পানি শুকাইয়া গেল, আপনি তো খুদা, খুদা ছাড়া পানি দিব কে, পানি দেন। খুদাই কিন্তু মনে মনে জানে যে এই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, জানেনি মনে মনে, কিন্তু যদি যেই কথা মনে মনে জানে এই কথা যদি স্বীকার করে যে এই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, বন্দার দলে লাগতেই আর খুদার সিংহাসন থেকে লামাইব, এই কারণে এই কথা কইবার সাহস নাই। পড়ছেনি মহাসংকটে, মহাসংকটে হইয়া বন্দার লাতি খাওয়ার থেকে বাজবার লাগি কইল ঠিক আছে তোমরা যাও পানি আমি দেব, দিত ফারবো বিশ্বাস করে কইছে না দিত ফারতো না বুঝেই কইছে, দিত ফারতো না বুঝে শুনেই কইছে পানি দেব। এটারে কয় পলিটিক্যাল ওয়াদা, কি ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদা কি? একজন পলিটিশিয়ান রে আমি জিজ্ঞাসা করছি, পলিটিক্যাল ওয়াদা যে আপনারা বলেন এটার অর্থ কি? কই এটার অর্থ হইল গদি ফাইলেও আমি কাজ কইরা দিতাম পারতাম না কিন্তু কসম খাইয়া কোমল লাগবো দিদি মু নাইলে বুট দিত না, এই মিথ্যা ওয়াদার নাম হইল গদি দখলের জন্য মিথ্যা ওয়াদা করা জনগণের সাথে, এটার নাম হইল পলিটিক্যাল ওয়াদা। ফেরাউনে যে ওয়াদা করলো পানি দিব এটা কি সরল ওয়াদা না পলিটিক্যাল ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা, পলিটিক্যাল ওয়াদায় দুঃখ খাইয়া জনগণ খুদার বাড়ি সাইরা যার যার বাড়ি গেল গা, খুদার তো মনে মনে জানা আছে এটা তো আমি পলিটিক্যাল ওয়াদা করছি আমি তো পারতাম না দিতাম, কাজে এবার আসল খুদার সাথে কম্প্রোমাইজ করা দরকার। সিংহাসন সাইরা, শহর সাইরা, মানুষের আবাদি এলাকা সাইরা, জঙ্গলের ভিতরে গেছে,
আল্লাহর দরবারে সেজদাত করছে, সেজদাত করে হয় আল্লাহ আসলে তো আমি খোদা না, আসলে তো খোদা তুমি, আমি দাবি করে লাইছি দেশবাসী মানুষের কাছে খোদা হওয়া, এখন যদি ফানি না দেও তুমি তাহলে আমি আমার বান্দাদের কাছে বেইজ্জত হইব, আল্লাহ দয়া করে ফানিটা তুমি দিয়া দেও, আর মানুষ বুঝুক আমি দিছি, মানুষ বুঝুক আমি দিছি, কেতনা বড় বাটপা পলিটিক্যাল ওয়াদা যারা করে এরা কত বড় বাটপার চিন্তা করে দেখে, কয় আল্লাহ ফানিটা তুমি দিয়া দেও আর দেশের মানুষ বুঝুক আমি আমি দিছি, কেন তোমার খুদাই নিয়ে এই বাটপারি করলাম তোমার বান্দাদের সাথে, এর বিচারটা তুমি ইচ্ছা মতো মরণের ঘর থেকে কইরা নিও, কিন্তু মরবার আগে আমার ফ্যাসিলিটিটা দেয়া দাও, আল্লাহর হুকুমে জিব্রিল ফেরেশতা একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আইসা ফেরাউন ফারের টিলার থেকে নামবে এমন সময় কয় মহারাজ আমার একটা দিশা, হের মনে মনে টেনশন, আল্লাহরে তো জঙ্গল গিয়া কপাল মাটিত লাগাইয়া অনুরোধ করে কইছি যে দুনিয়াতে আমার বেডাগিরিটা ঠিক রাখ, ঠিক রাখ, আখেরাতে ইচ্ছা মতো তুমি আমার কুটা দিও, কিন্তু দুনিয়াতে আমার আবদারটা রক্ষা করো, আল্লাহ রক্ষা না করলে তো উভয় নাই, মনে মনে টেনশন, এই সময় অসিনা বেটা কয় আমার একটা বিচার, রাগ করে ওই লোকটার কয় এই বেটা জঙ্গল কিসের বিচার, আমি যখন এই জুলাসে বসবো তখন যাইবে বিচারে, এই কথা কইতে না কইতেই সাইয়া দেখে ফারের টিলার উপর থেকে সাইয়া দেখে ওই নদীটা ফানিয়ে ভরপুর ফানি হইয়া গেছে, ফানিয়া নদী বইলা গেছে, তাহলে শান্তি পাইলো অন্তরে যে খোদার কাছে যে আবেদন করছিল ওইটা মঞ্জুর হইছে, খোদার কাছে যে আবেদন করছিল ওইটা মঞ্জুর হইছে, ফেরাউন যদি দুনিয়া বুক করার আবেদন করলে আল্লাহর কাছে মঞ্জুর করে আখেরাত ধ্বংস করিয়া, যে ফেরাউনের উত্তর শরীরা যদি দুনিয়াতে বুক বিলাসের আবেদন করে আখেরাত ধ্বংস করিয়া মঞ্জুর হবে না, ফেরাউনের মতো কেউ দুঃখা খাইও না, ফেরাউন এই দুঃখা খাইছিল অনেকদিন আগে, যখন দেখছে নদী ফানিতে ভরপুর হইয়া গেছে তখন তো আর টেনশন মনে নাই, ঠিক আছে আইস যখন জঙ্গল ওই কহ তোর কি বিচার, তখন এই লোকটা কয় বিচার একটা গুলামে কয় গুলামে কি করছে, হয় গুলামে মনিব রে মনিব কয় না নিজের মনিব কয়, এই গুলামটার কি বিচার, হয় যেই গুলামে মনিব রে মনিব কয় না নিজের মনিব কয়, এই গুলাম রে সাগরের পানিতে সুবাই আমার অনসার আর কোন বিচার নাই, তখন লোকটা কয় ধন্যবাদ মহারাজা আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে রায়টা লিখে দা লাগে, কই একবার এক কাগজ কলম ধরে দিছে ফেরাউন, এক কাগজ কলম হাতে নিয়ে নিজের হাতে লেখলো যে গুলামে মনিব রে মনিব কয় না নিজের মনিব কয়, এই গুলাম রে সাগরের পানিত সুবাই আমার অনসারে আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দিয়ে দিয়া দিছে, জিব্রাইলে ফেরাউনের দস্তখত লইয়া গেছে, কিছুদিন পরে যখন মুসা নবীরে তার অনুসারী সহ উম্মতরে সহ ধ্বংস করার জন্য সেনাবাহিনী নিয়ে দৌড়ানি তুললো শেষ রাত্রে, আল্লাহর কুদরতে সাগরের পানি ফাঁক হইয়া নবীর আর নবীর উম্মতরে পার করাইয়া দিলে, আর ফেরাউন তার বাহিনী নিয়ে ওই পানির ফাঁকে দিয়া সাগরের মধ্যখানে যখন ঢুকলো আল্লাহ সাগরের পানিরে হুকুম দিলেন নাকানি সুবানি দিয়ে আমার, ফেরাউন যখন সাগরে ফিরিয়া নাকানি সুবানি খাইতে লাগলো তখন কয় আমি খোদা না আমি খোদা না, মুসার খোদাই খোদাই, জিব্রাইলে ওই তার দস্তখতের কাগজটা দেখাইল, দেখলে এটা কার লেখা দেখ, কয় দিদি আমার লেখাও, কয় তোর কথাই জিজ্ঞাসা করছিলাম তোর রায় মতো বিচার আজকে আরম্ভ হইল, তোর কথাই জিজ্ঞাসা করছিলাম তোর রায় মতো বিচার আরম্ভ হইল, স্মরণ করিয়া দেখছে তা তুইরা কি কইছিল, দুনিয়াতে আল্লাহ তোরে কিছু আল্লাহ বিল্লাহ করছিলে এই জন্য দুনিয়াতে আল্লাহ তোরে রাজত্ব করার মতো করার সুযোগ দিয়া দিছে, তুই কইছিলে যে মরণের ঘর থেকে বিচার হইতে হয় আজকের থেকে তোর বিচার শুরু হবে, সুতরাং আমরা যদি কিছু আল্লাহ বিল্লাহ করি আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি আমরা যদি কিছু এবাদত বন্দেগী করি ইমান ধ্বংস কইরা ফেরাউনের মতো করব না ইমান রক্ষা কইরা করতে হবে, ইমান রক্ষা কইরা করতে হবে, কাজেই মাদ্রাসা শিক্ষা সমাজের সর্বস্তরের মুমিন মুসলমানকে সর্বপ্রথম শিক্ষা দেয় ইমান রক্ষা করো, ইমান কি রক্ষা করো,
ইমান যদি রক্ষা করো তাইলে তোমার তাহাজ্জুদের নামাজের দাম আছে, ইমান যদি রক্ষা করো তাইলে তোমার কোরআন তেলাওয়াতের দাম আছে, ইমান যদি ধ্বংস করে ফেলাও আলেমগণ আল্লাহর ঘোষিত হারামকে হারাম বললে যদি আলেমগণকে তিরস্কারার নিন্দার ঝড় তুফান বসায় দাও তোমার ইমান ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের বিসমিল্লার যেমন আদা পয়সার দাম নাই, তোমারও তাহাজ্জুদ ফরা আর কোরআন ফরার আদা পয়সার দাম নাই। আমি আপনাদেরকে বলেছিলাম বিসমিল্লাহ পড়ার দুইটা ঘটনা বলবো আজকে, দুটো ঘটনা তফসীরে কবিরে উল্লেখ, একটা ফেরাউনের বিসমিল্লাহ আর একটা এতিম ছেলের বিসমিল্লাহ। বুঝে থাকলে বলুন তো আপনারা ফেরাউনের মতো বিসমিল্লাহ পড়বেন না এতিম ছেলের মতো? ফেরাউনের মতো বিসমিল্লাহ পড়া মানে ইমান ধ্বংস করে আল্লাহ বিল্লাহ করা, আদা পয়সার দাম নেই। এতিম ছেলের মতো বিসমিল্লাহ পড়া মানে ইমান রক্ষা করে আল্লাহ বিল্লাহ করা। এই 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 রকম আল্লাহ বিল্লাহর মূল্য হইল জান্নাত, যে ঈমান রক্ষা কইরা যারা আল্লাহ বিল্লাহ করে তাদের আল্লাহ বিল্লাহ করার মূল্য হইল জান্নাত, আর এটা একমাত্র কোরআনের শিক্ষা। কাজেই কোরআন শিক্ষার পরশে আল্লাহ আমাদেরকে ঈমান রক্ষা করার মাধ্যমে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।